গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা করা, জনজীবনের বিভিন্ন দাবিতে সিপিএম এর উদ্যোগে পদযাত্রা বিলোনিয়াতে। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আরো 3 মাস বাকি, এরই মধ্যে বিলোনিয়ার জনগণের নানা সমস্যা নিয়ে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দাবির ইস্যু তুলে মাঠে নেমে পড়ল বামপন্থীরা। মাঠ ঘাট গরম করে তুলছে মিছিল পদযাত্রার মাধ্যমে। প্রতিটি বুথ ভিত্তিক চলবে এই পদযাত্রা কর্মসূচি। বিলোনিয়া পৌর পরিষদের বেহাল নাগরিক পরিষেবার ফলে থমকে আছে উন্নয়নমূলক কাজ, নেই টুয়েপের কাজ, নেই বেকারদের কর্মসংস্থান। এই ধরনের বিভিন্ন অভিযোগ তুলে টুয়েপের মজুরি ও শ্রম দিবস বৃদ্ধি, অস্বাভাবিক দ্রব্য মূল্য বৃদ্ধি রোধ করা, বর্ধিত জলকর, শপথ কর বাতিল করার দাবিতে শনিবার বিকেলে আয়োজিত হয় মিছিল ও পদযাত্রা। বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের সামনে থেকে সংগঠিত হয় এদিনের পদযাত্রার মিছিল। মিছিলটি 25, 26, 27 নং বুথ এলাকা পরিক্রমা করার পর বনগড় কৃষ্ণমূর্তি পাদদেশের সামনে এসে শেষ হয়। সেখানে আয়োজিত হয় পথসভা, পদযাত্রা ও মিছিল। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য নেতৃত্ব দীপঙ্কর সেন, বিকাশ দেবনাথ, নারী নেত্রী অন্দিতা সাহা, বকুল দেবনাথ সহ অন্যান্য নেতাকর্মী সমর্থকেরা। এদিনের পদযাত্রা ও মিছিলকে ঘিরে এলাকার জনগণের মধ্যে এক আলাদা উন্মাদনা লক্ষ্য করা গেছে। তৈরি হয়েছে একদিকে যেমন উন্নয়ন নেই, প্রতিশ্রুতিগুলো আমাদের সামনে ছিল, একটি প্রতিশ্রুতি এই সরকার বাস্তবায়িত করেনি। আপনারা দেখেছেন এই ব্যর্থতা ঢাকার জন্য এখন সুশাসনের স্লোগান নিয়ে সামনের দিকে এসেছে বিজেপি সরকার। আসলে সবটাই ছিল মানুষের সামনে জুমলা, একটা প্রতিশ্রুতি কার্যকর করার ব্যর্থতাকে ঢাকার জন্যই এখন সুশাসনের ব্যানার নিয়ে তারা আমাদের সামনে হাজির হয়েছে। আপনারা দেখেছেন একটি রাস্তার উন্নয়ন হয়নি, বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙে আছে, একটি রাস্তার কাজ তারা করতে পারেনি। আমাদের এখানে পরিশোধিত জল সেভাবে সরবরাহ করতে পারেনি, অথচ জলের ট্যাক্স অনেকগুলো এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, সম্পদ বৃদ্ধি করে দেওয়া হয়েছে, শহর কিছু একদম সম্ভব হয় না, বিদ্যুৎ প্রায় লোডশেডিং হচ্ছে, অথচ বিদ্যুৎ সাংঘাতিকভাবে সেখানে মধ্যে বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা বলেছিলাম লোকের যে প্রতিশ্রুতি তোমরা দিয়েছো 340 টাকা মজুরি, সেই মজুরি কার্যকর করো, কিন্তু এই সরকার ব্যর্থ হয়েছে সেই মজুরি কার্যকর করার জন্য। এই সমস্ত বিষয়কে সামনে রেখে আমরা আজকে পদযাত্রায় সামিল হয়েছি। লড়াই করে এই ধরনের আমাদের চলবে, এটা নিয়ে আমরা আমাদের এই পদযাত্রার মধ্য দিয়ে আমাদের কাজ করা আমরা শুরু করেছি। অবগত আছেন যে আজকে রাজ্যে এমন এক শাসন চলছে যেই শাসনের বিরুদ্ধে শুধুমাত্র সিপিআইএম কথা বলছে না, আমাদের রাজ্যের এমন একটি রাজনৈতিক দলকে আপনি খুঁজে পাবেন না যারা বিজেপির হয়ে কথা বলছে অথবা বিজেপির পক্ষে কথা বলছে। কেন এরকম পরিস্থিতি তৈরি হলো আমরা জানি, আপনারা সকলে অবগত আছেন। গত 4.5 বছরে জনগণের জন্য বিজেপির দিক থেকে একটি প্রকল্প তৈরি হয়েছে বা করতে পেরেছেন এমন কোন কথা তারা বলতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।